জি বলুন, আপনার কি সমস্যা? পত্রিকায় আপনাদের বিজ্ঞাপন দেখেছি যে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করছেন। আমার সমস্যাটা আসলে আমার কাছে তো জটিল, আপনার কাছে হয়তো সিম্পল মনে হবে। কোনো সমস্যাই জটিল বা সিম্পল কিছু না, সব সমস্যাই সমস্যা। আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজনে আমাদের ফ্যামিলিতে মেম্বার, আর কেউ নেই। ইদানিং আমি লক্ষ্য করছি ওর আচরণ ঠিক নাই, কি চাই ও আসলে আমি বুঝতেই পারছি না। এটা হচ্ছে কি, আপনি যে কথাগুলো বললেন বা আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডকে আমাদের কিছুদিন অবজার্ভ করতে হবে, অর্থাৎ তাকে ফলো করতে হবে। সে কোথায় যায়, কি করে না করে, ধরেন 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ করলে মোটামুটিভাবে একটা স্কেচ আঁকা যাবে যে আসলে সে কি করছে বা কি করছে না। কাইন্ডলি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, সেল নাম্বারটা আমাকে একটু দেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার শোনো, আজকে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি না, রাস্তার সামনে কাজ হচ্ছে, তো ঝামেলা হবে, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি দুপুরে আসছো তো কেটে? হ্যাঁ অবশ্যই আসছি, একসাথে কাজ করবো। ঠিক আছে, আসি, বাই। হ্যালো ম্যাডাম, আপনি যেটা সন্দেহ করছিলেন তা তো ঠিকই, সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। কি হয়েছে? আরে আপনার হাজবেন্ড একটু আগে বাসা থেকে বাইর হলো না অফিসের নাম কইয়া, এখন তো উনি এসে একটা পার্কে ঢুকছে, লেকের পারে, সাথে একটা সুন্দরী মহিলা। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ফলো করো, আমি দেখছি। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওনারে ফলো করতেছি আর টাইম টু টাইম আপনারা আপডেট জানাইতেছি। ঠিক আছে। হ্যাঁ বলো। তুমি এখন কোথায়? অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ? তুমি এখন পার্কে। আরে কি বলো আমি পার্কে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার সাথে এখন একটা সুন্দরী মেয়ে আছে। আমার সাথে সুন্দরী মেয়ে করতে কি আসবে? তাহলে তুমি পার্কে কি করো? আরে শোনো, আমি অফিসে যাচ্ছি পার্কের পাশ দিয়ে, গাড়ি আনিনি তো তাই। ও, পার্কের রাস্তা দিয়ে তুমি অফিসে যাচ্ছ তাই না? আসো, তুমি বাসায় আসো, তোমাকে দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যালো, হ্যালো। তুমি আজকে পার্কে কার সাথে দেখা করতে গেছিলা? আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো, আমি কারোর সাথে দেখা করতে যাই নাই। তাহলে পার্কে গেছিলা কেন? এমনি গিয়েছিলাম। আরে এমনি কি কেউ কোনদিন পার্কে যায়? না এমনি কেউ যায় না, আমি যাই। আচ্ছা
কার সঙ্গে দেখা করতে গেছিলা সেটা আমাকে জানালে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথাও না, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার, কারণ তুমি আমাকে সন্দেহ করো। শোনো, নিজেকে আগে ঠিক করো, মাথা পরিষ্কার করো, জীবনে শান্তি পাবা। আমি অফিসে গেলাম। দুপুরে খেতে আসবে কি আসবে না? কি হলো, এখন চুপ করে আছো কেন? গতকাল তো খেলা বাকি, আজকে কি বাকি খাবা? হ্যাঁ, এখন কথা বলছো না। এই যে ভাইজান, এটা খারাপ। কইজন ভাই, আপনার পরিচয় দিয়ে ভিতরে যাই। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? না সাহেব কইছিল যে কে আহে কে যায় একটু খবর খবর রাখতেন। আমার নাম জর্জ ডব্লিউ বুশ, হইছে? ইরাক আর আমেরিকা যুদ্ধের সময় তো বুশের ছবি টেলিভিশনে দেখছি, আপনার মতো তো মনে হইতেছে না। পাশে কলিন পাওয়েলটা দেখছিলেন? হ্যাঁ, আমি ওই কলিন পাওয়েল। আপা, আপা, আপনি ফোন দিয়েছিলেন? জি। তো সামনে দাঁড়িয়ে ফোন দেওয়ার দরকার কি? না, আমি দেখলাম আপনি চোখ বন্ধ করে খুব মনের সুখে গান শুনতেছেন। কয়েকবার আপনাকে ডাকলাম আপা, আপনি কোনো জবাব দিচ্ছিলেন না, এই জন্য ভাবলাম আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য একটা কল দেই। আপনি যখন দেখলেনই আমি গান শুনছি, আমাকে ডিস্টার্ব করার কী দরকার? না, আপনি তো আমাকে ডাকছেন আপা। নেক্সট টাইম যখন আমি গান শুনবো আমাকে ফোন দেবেন না। কোনো সমস্যা নেই ম্যাডাম। এখন বলেন কী খবর? খবর তো অনেক আছে, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই আপনার এই দারোয়ানটা কে কে নিয়োগ দিছে? আমার হাজবেন্ড। ওর বাড়ি কোথায়? ওর দেশের বাড়ি। সমস্যাটাই তো এখানে। মানে আপনার এই দারোয়ান তো আপনার হাজবেন্ডের প্ল্যান করা লোক, সে ওখানে তাকে ইচ্ছে করে বসাইছে। আপনি জানেন আপনি যখন একা ঘরে থাকেন তখন কে আসে আর কে যায় তার একটা হিসাব রাখে আপনার দারোয়ান, এবং তার একটা ফিরিস দিয়ে আপনার জামাইকে প্রতিদিন সন্ধ্যার সময় সে যখন ফেরে তাকে দেয়। কিন্তু আপনার হাজবেন্ড যখন বাসায় থাকে, আপনি যখন বাইরে থাকেন, আপনাকে কি কোনো হিসাবেই দারোয়ান দেয় যে কে আসে আর কে যায়? না তো। ওরে বিদায় করেন, ওরে বিদায় করলে আমাদের ঝামেলা অর্ধেক এমনিই সলভ হয়ে যাবে, আর বাকি অর্ধেক ঝামেলা আমি আপনার সলভ করে দেবো। আরে আমি এখন নতুন দারোয়ান কোথায় পাবো? কি যে বলেন না আপা, এটা কোনো সমস্যা? আজকাল হাজার হাজার প্রত্যেকটা গলিতে গলিতে সিকিউরিটি কোম্পানি আছে, আপনি একটা ফোন করলেই তো 10-12টা লোক এসে দাঁড়ায় যাবে। আচ্ছা যাই হোক, আপনার এই ঝামেলাও করতে হবে না, আমি আপনার বিভিন্ন কোম্পানি থেকে লোক এনে দিব কয়েকটা, আপনার এর মধ্যে দেখে যারাই পছন্দ হয় তারাই আপনি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা দারোয়ান দেখে ঠিক করে দেন যেখান থেকে হোক। আর শুনেন, আপনি কিন্তু সবসময় আমার সাথে একটু যোগাযোগটা রেখেন। না যোগাযোগ তো রাখবো আবার, কিন্তু আপনি আপনি একটা কাজ করেন, গানটা একটু কম শুনেন আর কি, বুঝছেন? কারণ ফোন করলে যদি আপনি বিরক্ত হয়ে যান তাহলে তো আবার অসুবিধা, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি ঠিক মতো ডিউটি করতে পারছেন না, তাই ভেবেছি একটা ইয়াং থেকে দারোয়ান রাখবো। তো আমার করণীয় কি? তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছি। আমার অনুমতি তুমি চাচ্ছ? জীবনে আমার কোনো অনুমতি নিয়েছো তুমি? তোমার ইচ্ছে মতো তুমি সবকিছু করে যাচ্ছ, আমার কোনো কথা রাখছো তুমি কোনোদিন? বাহ, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তোমার আর কোনো কথা আমি শুনবো না, ঠিক আছে? আমি আমার নিজের ইচ্ছা মতো সবকিছু করবো। তা তো করছোই। তুমি দারোয়ানকে বলে দিও চলে যেতে। ঠিক আছে, আমি বলে দেবো, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। টাকাটা রাখেন। টাকা? জি, এটা হচ্ছে আপনার এক মাসের অ্যাডভান্স। অ্যাডভান্স? আসলে হয়েছে কি, আপনার যে ম্যাডাম, জি ম্যাডাম বাড়িতে কোনো দারোয়ান রাখবেন না, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। মানে আমার আমার কোনো অপরাধ? না না, আপনার কোনো অপরাধ না, এটা আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, তো আপনি এখান থেকে চলে যান। আমি এখন কোথায় চাকরি খুঁজি? আপনি চাকরি খুঁজেন কিন্তু সমস্যা নাই,
আপনি বাড়িতে আসবেন না, আমার সাথে অফিসে যোগাযোগ করুন। চারজন গার্ডকে এনেছি, আপনি এদেরকে ইন্টারভিউ করে যাকে আপনার পছন্দ হয় আপনি তাকে নিয়োগ দিতে পারেন। সাথে করে নিয়ে এসেছেন? জি। ঠিক আছে, ডাকেন। এই তুমি আসো। সামনে কি নাম? মোহাম্মদ সানি। কোন কোম্পানিতে কাজ করো? হাইফাই। হাইফাই লাগতেও আছে, হাইফাই আবার ভার্সাচে ই লাগাইছো। তুমি আসো। আসসালাম আলাইকুম। কি নাম তোমার? রহিম। তুমি বাঙ্গাচুরা কেন? ছেড়ে দিলেন কেন? মালিক ভালো না। নিজের টাকাটা বানাইছি, পরে আসেননি কেন? কিন্তু তোমার শরীর এরম বেডঙ্গা কেন? কোনো ডং ডং নাই কিছু। আমার কাছে মনে হচ্ছে ওই শেষের জন্য সিদ্দিককে নিলে ভালো হয়। কিন্তু ওর বডি শেপ আমার পছন্দ হয়নি ম্যাডাম, তার চাইতে আমার তার আগের জন যে ছিল ওই যে শরীফুল ইসলাম ওকে বেশি পছন্দ হয়েছে। না না না, ও অসম্ভব পাঞ্চার ঘুরি নিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছেন না? ওকে ডাকবো। এই সিদ্দিক, শোনো, আমি ম্যাডাম কিছু বলার আগে একটা কথাই বলতেছি। ওই বাকি জনরে বলে দিবা যে ওদের চাকরি হচ্ছে না, তোমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে? এখন বাকি ইনস্ট্রাকশন ম্যাডামের কাছ থেকে নাও। আপনি বাইরে গিয়ে বসুন, আমি বাকি কাজ সব কিছু বলে দেবো পরে, কি কি করতে হবে। জি জি ম্যাডাম। কোনো আওয়াজ তো নেই, জাস্ট ইউনিফর্ম পরো, কি আর ওখানে ডিউটি করো, যাও যাও যাও, কোনো আওয়াজ নেই। তুমি তাহলে একটা লোক পাওয়া ম্যাডাম, আমি তাহলে এখন উঠি, একটা কাজ তো হলো। হ্যাঁ উঠবেন, কিন্তু আপনি তো সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন। এটা আর আপনার বলতে হবে ম্যাডাম, আমি তো রাখতেছি আপনার সাথে যোগাযোগ। ঠিক আছে, তো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাক মতো ডিউটি করো, ঠিক আছে? জি স্যার। স্যার একটা কথা জিজ্ঞাই। কি ম্যাডাম আপনি কি লাগে? বেশি চালাকি করো না, বুঝছো? তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ঠিকঠাক মতো ডিউটি করবা, সাহেব একলা থাকলে কে যায় আর কে আসে এটা ম্যাডামরে জানাবা, তার আগে আমারে জানাবা, ঠিক আছে? জি স্যার। এই তুমি কে? আমি এই বাড়ির দারোয়ান। আপনার পরিচয়? পরিচয়টা বললেন। আমার পরিচয়? জি, আমি এই বাড়ির মালিক। ইয়েস। নাম কি তোমার? স্যার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বাড়ি কোথায়? মধুপুর। তোমার দেখা তো দারোয়ান মনে হয় না। ঠিক বলছেন স্যার, আমার দাদা জমিদার ছিল, আবজুয়া খেলতো, এই জন্য জমিদারি নিলামে তুইলা দারোয়ানি করতেছে স্যার। থাক থাক থাক, হয়েছে স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর শোনো, চিল্লা চিল্লি কম, আওয়াজ কম করবা, ঠিক আছে স্যার? আওয়াজ না করলে তো চোর ধরা দেবো না। থাক। ম্যাডাম একটু উপরে আসুন।
জি ম্যাডাম। টাকাটা রাখো, দুপুরে বাইরে হোটেলে গিয়ে খেয়ে নিও। ম্যাডাম আপনি কিছু খাবেন না? আমার খাওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। কাজের মেয়ে আনেন, তাহলে আর খাওয়া দাওয়ার ঝামেলা থাকবো না। ভালো লোক কোথায় পাবো আমি? ম্যাডাম আপনি যদি অনুমতি দেন আমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করতে পারি। কাজের মেয়ে তো স্বভাব কিন্তু সহজে ভালো হয় না, যদি ভালো চরিত্রের একটা মেয়ে পাও নিয়ে এসো। জি ম্যাডাম। ওকে ম্যাডাম। চপ, কোনো শব্দ নাই। তুমি এরকম দরজা খোলা রেখে এগুলো রেখে কই গেছিলা? উপরে গেছিলাম, ম্যাডাম ডাকছিল। তাই এরকম ভেটকাইতেছো কেন? দরজা আটকায় যাবো না, দরজা আটকাও। ভুল হয়ে গেছে। তুমি এখানে কি চপ? স্যার কইছিল তার অফিসে গিয়ে দেখা করতে, আমি তিন চার দিন অফিসে গেছি, স্যারেরও তো আমি পাইনি, তো ভাবলাম যে ঠিক আছে যাই বাসায় একটু দেখা করি। তোমার স্যারেরও তো তুমি পাবা না, সে তো নাই, সে তো এই দুনিয়াতে নাই, সে এখন অন্য জগতে থাকে। আর স্যারের সাথে তোমার কি কাজ? না স্যারের সাথে আমার একটা কাজ আছে, এটা তো আপনার কওয়া যাবো না। কওয়া যাবো না? বাইরে বাইরে এই বাড়ির ত্রিসীমানা যেন আর না দেখি। বাইরে ঠিক আছে, মানে আমার চাকরি গেছে যে ঠিক আছে, কিন্তু বাইরে স্যারের দেখা তো বাইরে ঢুকতে ঢুকতে দিব না। বাইরে আসসালামু আলাইকুম। আপনার কি মনে হয় এতদূর কাজ করে কতটুকু অগ্রগতি হলো? না আমি তো কোনো অগ্রগতিই দেখতেছি না ম্যাডাম, কারণ এই লোকের সাথে আপনার হাজবেন্ডের এখনো কেন যোগাযোগ থাকবে আমি তো এইটাই জানি না। আবার উনি অফিসে নাই, আমি আপনাকে আগে বলছি, এখন তো দেখছি উনি কনস্ট্যান্টলি অফিসে যাচ্ছেন না। কিন্তু তারপর আপনি তো অনেকদিন কাজ করলেন। ঠিক আছে, আমি দু একদিনের মধ্যে একটা প্ল্যান চক আউট করে আপনাকে আবার আমি কল ব্যাক করতেছি। আচ্ছা যাই হোক, আপনি কাজ এগিয়ে যান, আমি আসি আপাতত। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি আমাকে কখনো আপা ডাকেন, কখনো ম্যাডাম ডাকেন, এটা কেন? আপা আপনার সাথে অনেকদিন ধরে কাজ করছি তো, আপনার প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে, এই জন্য আপনাকে আপা ডাকি। আর যেহেতু আপনি আমাকে কাজটা দিচ্ছেন, এই জন্য কখনো কখনো ফর্মালি ম্যাডামটা বের হয়ে আসে, ওইটা আমি কিন্তু মন থেকে বলি না আপা। ঠিক আছে। আচ্ছা আপা এই দারোয়ানটার কি হয়েছে, ও কি কাজ করতেছে না ঠিক মতো, কই গেছে সিদ্দিক? ও না, ওকে আমি একটু বাইরে পাঠিয়েছি, আমার বাসে কাজের লোক নাই তো, একটা লোক আনতে গেছে। আবার কাজের লোক? এমনি আমরা তিনজনে সামলাইতে পারতেছি না, এর মধ্যে আপনি আবার কাজের লোক ঢুকাই তো লাগাবেন একটা ভেজা। বাড়িতে কাজ আমি আমার একটু অসুবিধা হচ্ছে। ম্যাডাম আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। তুমি যাও বাইরে যাও। জি স্যার। তোমারে কতবার আমি বলবো, নেক্সট টাইম আমি একদম পাও কেটে ফেলবো, যাও। আচ্ছা ঠিক আছে যাও। কি নাম? জি ভাইজান ফুলবানু। ফুলবানু? এটা কোনো নাম হইল? মা বাপে রাখছে সব করে। তোমারে তো দেখে কাজের লোক মনে হয় না। ওর জন্যই তো মা বাপে ফুলবানু রাখছে, ফুলের মতো দেখতে তো একটু হর্ষাবাসী। বাড়ি কই? বাড়ি ওই যে দারুন ভাইয়ের বাড়ির লগে। আরে লগে মানে কোথায়? লগে মানে ওই মধুপুর, মধুপুর গ্রাম। এটা আগে কইলি তো হয়, এত পেঁচাও কেন? চিনলান কেন? ভালো করে জিজ্ঞেস করলে তো কয়ে দিতাম। চল লগে তোমার সম্পর্ক কি? কি আবার সম্পর্ক ভাই? ভাইয়ের লগেই কিন্তু আজকাল সম্পর্ক হয়। কি যে কোন ভাইজান, আপনার লগেও তো আমার ভাইজান ভাইজানই সম্পর্ক, তো আপনার লগে। এই চুপ ম্যাডাম, ওরে কিন্তু আমার ভেজাইলা মনে হইতেছে, আমি এর মধ্যে নাই ম্যাডাম, আপনার কাজের লোক লাগবে, আপনি ওরে সামাল দেন, আমি আসি। আপনি যান। আসসালামু আলাইকুম ভাইজান। কি যেন নাম বললে তোমার? জি ফুলবানু।
তুমি কে? স্যার আমি আপনাদের নতুন কামের মেয়ে। তাই স্যার আপনারে প্রথম দেখে আমি বুঝছি আপনি এবারে সাহেব, কি স্মার্ট সুন্দর। নাম কি তোমার? জি আমার নাম ফুলবানু। ফুলবানু, ফুলের মতো তো চেহারা। বাড়ি কোথায়? জি বাড়ি মধুপুর। মধুপুর? জি স্যার। আচ্ছা স্যার আমারে খালি আপনি একটু দোয়া করবেন স্যার, এই বাড়ির জন্য আমি সারা জীবন কাম করতে পারি। মনে করুন সব বাড়িতে এই স্যারদের সাথে আমার অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ম্যাডামদের সাথে অ্যাডজাস্ট হয় না স্যার। বাপ রে, তুমি তো ইংরেজিও কথা বলতে পারো। হ্যাঁ জি স্যার, আই ডু ইংলিশ স্যার, একটু রূপের সাথে গুণ আছে। ভালো ভালো স্যার, আপনার যখন যা দরকার লাগবে আপনি খালি আমারে কইবেন, আমি সঙ্গে সঙ্গে আপনারে বানাই দিব। মানে আপনি খালি তুড়ি বাজাবেন, মনে করেন আপনার এই সমুসা সিঙ্গারা আপনার স্যান্ডউইচ আপনার যখন যা খাইতে হবে খালি আমারে বলবেন, আমি আপনারে মেক করে দিব স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনারে কি চা বানাই দিব? হ্যাঁ চা দাও স্যার। দুধ চিনি দিব? হ্যাঁ অবশ্যই দিবা, চিনি কম। চিনি কম স্যার? আপনি কি শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন? হ্যাঁ ভালো বুঝছো, শরীর স্বাস্থ্য সুন্দর আছে আর মোটা হবেন না স্যার। আচ্ছা জি এক্সারসাইজ। ফুলবানু টেবিলে খাবার দিতে যাও। তোমার প্রবলেমটা কি জানো? কোনো কাজ নাই তো সারাদিন বাসায় থাকো, থাইকা হিন্দি উল্টাপাল্টা সিরিয়াল দেখো, দেখা তুমি সাইকো হয়ে গেছো। আমি হিন্দি সিরিয়াল দেখে সাইকো হয়ে গেছি? আর তুমি কোন সিরিয়াল দেখে পার্কে বসে থাকো গার্লফ্রেন্ড নিয়ে? শোনো সারা দিন শেষে আমি বাসায় ফিরছি অফিস করে, তোমার ক্যাচ ক্যাচ জানি এটা বন্ধ করো প্লিজ। আচ্ছা আমি ক্যাচ কে চাই তাই না? আমি ক্যাচ কে যাচ্ছি। আরে তো বাসায় থাকো। ও আমি ক্যাচ কে যাই। তোমার নাম মনে রাখার টাইম আমার আছে, আমার কাজ নাই। দুই দিন হয়ে গেল নাম ভুলে গেলেন? কইলাম না, আমি অনেক ব্যস্ত মানুষ, তোমার মতো লোকের নাম আমার মনে রাখার টাইম নাই। এইটা কোন না কোন যে আপনার নাম মনে থাকে না, আপনার ব্রেন একটু শর্ট আছে। এই এত পেছাই দিছো কেন? নামটা বলে ফেলে দিতে পারো। চিল্লান কেন? হ্যাঁ চিল্লাই চিল্লাই কথা কান কেন? আমি কাজের মেয়ে বলি কি আমি মানুষ না, আমার মৌলিক অধিকার নাই? ম্যাডাম ম্যাডাম। আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা বলেন। এই তো কি সুন্দর করে শিখাইতেছেন, আমার নাম ফুলবানু। হ্যাঁ এবার মনে পড়ছে, খুব সুন্দর নাম, ব্যাকগ্রাউন্ডে একটা আবার লাল জবা ফুলও আছে। না শুনেন, এক কাপ চা বানাই নিয়ে আসেন। শুনেন জি বলেন। চাটা একটু সুন্দর করে বানাই। আমার চা সুন্দর হয়। দুধ চিনি একটু বেশি করে দিয়েন আর কাপটা একটু গরম পানি দিয়ে ধুয়েন। আর নিজের হাত দুইটা একটু সাবান দিয়ে ধুয়ে নিন। হাত তো ময়লা, বাগানে এতক্ষণ কি করলেন? শুনেন আমার হাত আপনার মনের চাইতে অনেক পরিষ্কার আছে। সেটা তো দেখলাম তাই না? যান চা বানাই নিয়ে আস। পারুম না। যাও চা বানাই নিয়ে আসো। কইলাম না পারুম না। পারবা না মানে? যাও চা বানাই নিয়ে আসো।
আপনার কি কানে ঠসা? আপনি কানে কম শুনেন, কানে শুনতে পান না? আমি আপনার চা বানাইতে পারুম না, আপনার চা খাইতে চলে যান, রান্না করে যান, পানি আছে, দুধ দিন, সবকিছু আছে, বানাই খান, আমি আপনার কোনো কাম করুম না। ঠিক আছে, তুই যা, আমি ওকে বলে দেবো। কয়ে দিবেন তো? হ্যাঁ বলবো, যা তো তুই। ঠিক আছে ম্যাডাম। মানে কি, তুই আবার কি চাস? শোনেন না ম্যাডাম, দুটো কথা কইতে চাই। বল। আমি কিন্তু অনেক ভালো ফ্যামিলির মেয়ে, মনে করেন আমার মনটা একেবারে পরিষ্কার, সাদা, ফকফকা, আমার সোফাটা একটু বেশি নড়ে, মনে আমার এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। কি হয়েছে সেটা বলবি? আমার ওই কাল রাতে আপনি আর আপনার স্বামী আমার নিয়ে ঝগড়া করছেন, তো আমি ওটা শুনছি। ম্যাডাম, আপনার স্বামী যদি কোনো সমস্যা থাকে আপনি আমার কুয়ে দেন, আমি সাবধানে যাবো, কিন্তু আমার কোনো সমস্যা নাই, কারণ আমার সামনে আপনার স্বামী তো পাত্তা পাবে। চুপ কর, জায়গাতে যা, নিচে যা। রাগ করতেছেন ম্যাডাম? অনেক বাড়িতে কাম করছি, সব জায়গায় একই সমস্যা, একটু রূপ আছে তো, সবাই কথা কয়, সবাই এরকম স্বভাব করে। তুই নিচে যাবি? ম্যাডাম আরেকটা কথা কয়ে চলে যাবো। ম্যাডাম, আপনার এই যে সমস্যা হইতেছে, আমার মনে হয় কি আপনার সব সমস্যার সমাধান দিতে পারবো একটা মানুষ, ওইটা হচ্ছে আমার খালা। আমার খালার উপর ম্যাডাম আল্লাহর অশেষ রহমত আছে, অশেষ রহমত। এই মানুষ যেই মানুষের দিকে তাকায়, এর মনে করেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যতের পরেও কি করবে সব কয়ে দিতে পারবো, আপনার সব সমস্যার সমাধান হেই দিতে পারবো। ম্যাডাম, আপনার যখন দরকার লাগবো আপনি আমারে বলবেন, আমি মনে করেন সেই দিনে ওনারা আনবো। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, তোর এগুলি নিয়ে ভাবতে হবে না। না মানে ম্যাডাম, আপনার যদি দরকার লাগে আমারে কয়েন, আমি আমার খালারে ডাকবো, আর আপনি ওই কালা কাওয়ার ব্যাটারে কয়ে দেন। হ্যাঁ ম্যাডাম, ও যেন আমার সাথে না চিল্লায়। হ্যাঁ ম্যাডাম। আপনি তো বাসার কোনো খোঁজ খবর রাখেন না মনে হইতেছে। কেন? আপনার এই দারোয়ানার এই কাজের মেয়ে কি করে আপনি জানেন? কি করে দাদা? এতক্ষণ তারা আপনি জায়গা জিজ্ঞেস করেন আপনার কাজের মেয়েকে, যে এতক্ষণ দারোয়ানের সাথে বাগানে কি করতেছিল। কি করছিল তারা? আসলে এসব সুন্দরী কাজের মেয়ে রাখাই একটা সমস্যা, একটা ঝামেলার কাজ। হয় এরা ড্রাইভারের সাথে, নাহলে দারোয়ানের সাথে, নাহলে মালির সাথে, একটা না একটা গঞ্জাম করবে এবং তার প্রভাব পড়বে আপনার সংসারে। কি সংসারে কি প্রভাব পড়বে? সংসারে প্রভাব মানে এরকম একটা মেয়ে রেখে আপনি ঘরে রেখে, আপনার হাজবেন্ডের একা রেখে আপনি বাইরে গিয়ে স্বস্তি বোধ করবেন? কি এক ঝামেলা আপনি নিয়ে আসছেন! আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি। একটা বেয়াদব মেয়ে আমার মেজাজটাই আজকে খারাপ করে দিছে। আপনি বাসায় আসবেন না, আপনাকে বলেছি না অফিসে যেতে। এখানে ম্যাডাম দেখে ফেললে তো আমার সমস্যা হবে। না আমি আসলে কি আপনার অফিসে দু তিন দিন গেছিও, গিয়ে আপনাকে না পেয়ে পরে আপনাকে ফোনও আমি ট্রাই করেছি কয়েকবার, কিন্তু ফোন বন্ধ দেখলাম। আমি আসলে মেন্টালি সিক, আমার সমস্যা হচ্ছে তো আমি অফিসে যাইনি। ও শোনেন, এইখানে দাঁড়ানো ঠিক না, ম্যাডাম দেখে ফেলবে। না বলতে চাইছিলাম যে আপনি তো অনেক শুকিয়ে গেছেন। হ্যাঁ, আপনার স্বাস্থ্য তো অনেক চমৎকার ছিল আগে। শরীরটা ভালো যাচ্ছে না। ও আচ্ছা, আমি বলতে চাইছিলাম কি আপনি ঢাকার বাড়ি থেকে কয়েকদিন যদি আপনি কাটিয়ে আসতে পারতেন তাহলে আপনি মেন্টালি একটু ফ্রেশ হতেন। হ্যাঁ, আমিও চিন্তা করছি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব। জি জি। আর শুনেন, ওই যে বাসায় তো নতুন দারোয়ান আসছে। জি। আমি যখন ঢাকার বাইরে থাকবো আপনি বাসার দিকে একটু খেয়াল রাখেন, ম্যাডাম তো একা থাকবে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে, আমি সার্বক্ষণিক এ ব্যাপারে আমি আপনার দিকে নজর আছি। হ্যাঁ হ্যাঁ, আপনার উপর আমার বিশ্বাস আছে। জি ঠিক আছে, আমি নজর রেখেছি আপনার বাসায়, কোনো সমস্যা হবে না। হ্যালো আপা, সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেছে, খবর তো খুব খারাপ। কেন, কি হয়েছে? আপনার হাজবেন্ড তো দুই একদিনের মধ্যে আপনারে চিরতরে ত্যাগ করার পরিকল্পনা নিছে এবং অন্য কোথাও চলে যেতেছে, সাথে আপনার ওই যে হাজবেন্ডের প্ল্যান করা দারোয়ান তারেও সে নিয়ে যাইতেছে। আপনি জানলেন কি করে?
আমি তো এতক্ষণ তাদেরকে ফলো করতেছিলাম, তারা পার্কে আসছে, পাশাপাশি বসে দুজনে এই পরিকল্পনা করতেছে, আমি পাশে একটা গাছের নিচে দাঁড়ায় তাদের কথা শুনছি। আপনি ফলো করতে থাকেন। কালকে আমি ঢাকার বাইরে যাচ্ছি অফিসের কাজে, খুব জরুরি। হ্যাঁ, তুমি ঢাকার বাইরে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ সব কিছু আমি জানি। ওই যে তোমার বুড়া দারোয়ানটা আছে না, দালাল, ওই দালালের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ আমি সব জানি। ওই বয়স্ক মানুষটাকে তুমি দালাল বলছো কেন? সে একজন ভালো মানুষ, নিরীহ মানুষ, আমার দেশের মানুষ, তার চাকরিটা তুমি খাইছো, তারপরেও তারে মাফ করে দিতে পারছো না কেন? তোমার কি খুব অসুবিধা হচ্ছে তাকে বাড়ির থেকে বের করে দেওয়াতে? তোমার অনেক অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। এখন তুমি বাইরে গিয়ে সমস্ত কাণ্ড করছো তার সাথে, তাই না? শোনো, এই বাড়িতে কোনো ভালো মানুষ থাকতে পারবে না, যেমন সে থাকতে পারে নাই, আমারও মনে হচ্ছে আমিও এই বাড়িতে থাকতে পারবো না, কারণ আমি ভালো মানুষ। বুঝতে পারছি, সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুমি এই জন্য বাইরে সমস্ত ঘটনা ঘটাচ্ছ, তাই না? এখন বাসায় তোমার অনেক অসুবিধা হচ্ছে, তো যাও না, যাও। হ্যাঁ, দালালের সঙ্গে তো আমি বাইরে থাকবো, আমি যাচ্ছি, যে দালালকে নিয়ে যাচ্ছি আমার সাথে, কারণ আমিও একজন দালাল। তুমি যদি যাও তাহলে একবারে যাবা। হ্যাঁ, আমি তো যেতে চাই, কিন্তু তুমি তো আমাকে যেতে দিচ্ছ না। যেতে দিচ্ছ? যাও না, যাও, যাও, এখন তো সুযোগ পেলা, যাও, এখন চলে যাও। হ্যাঁ যাব। হ্যাঁ যাও। হ্যাঁ যাচ্ছি। আমি বুঝতে পারছি না তুমি কার জন্য, কার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো। তাই শোন, তুই যে তোর খালার কথা বলছিলি, সে কি আসলে পারে নাকি জিনটিনের আসর করতে? কি যে বলেন ম্যাডাম, আমার খালা পারে না এমন কোনো কামই নাই। এই যে আমি আসার কয়েকদিন আগে বুঝছেন, একটা মহিলা আসছিল, তার স্বামী নাকি তারে প্রচণ্ড মারে বুঝছেন, এমন আসর করলো আমার খালায়। পরের দিন থেকে শুনি কি জানেন, বউটা স্বামীরে মারে, স্বামী হাত তুলতে পারে না। সব তুই বেশি কথা বলিস, আচ্ছা যেটা জানতে চাচ্ছিস সেটা বল, কি কাজ করতে পারবে? অবশ্যই পারবো ম্যাডাম। ম্যাডাম, আমি কাল রাতে আপনার সব কথা শুনছি লুকায় লুকায়, আপনার স্বামী আপনার ছেলে চলে যেতেছে না ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামী কি কবে বিয়ে করছে? চুপ, বেশি কথা বলিস কেন তুই? বেশি কথা না ম্যাডাম, বেশি কথা না, আপনার দুঃখ আমি বুঝতে পারতেছি। ম্যাডাম, আপনার স্বামী চলে যেতেছে, যাইতে দেন, সে যাওয়ার সে চলেই যাবে, আপনি আটকায় রাখতে পারবেন না। আমি খালি আমার খালারে একবার ডাকি, এমন আসর করব আপনার সব ওই মাইয়ারে ফালাইতে দৌড়াইতে দৌড়াইতে এই যে আপনার পায়ের উপর পড়বো ম্যাডাম। আচ্ছা চুপ কর, আমার পায়ের উপরে পড়া দরকার নাই, আমি আমার স্বামীকে ফেরত চাই, পারবে তো করতে? অবশ্যই পারবে, বললাম না এমন কোনো কাম নাই যে পারে না, সব পারে, সব পারে। যা যা, তুই খালাকে খবর দে শিগগিরই আসার জন্য। জি জি, ঠিক আছে, আমি কামটা সাইরে আমি আজকে নিয়ে আসতেছি। যা, হ্যাঁ যা, তাই যা। জি জি ম্যাডাম, ওকে। টেনশন ডোন্ট টেক ম্যাডাম, টেনশন ডোন্ট টেক, ঠিক আছে, জলদি যেও। জি জি ম্যাডাম। আমি আপনাকে দেখেছি, আমাদের বাসায় যে কাজের মেয়েটা আছে তার এক খালা আছে দুঃসম্পর্কের, সে নাকি জেনে আসর করতে পারে। এটা করলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়, আমার হাজবেন্ডের যে সমস্যা সেটা অনেক সমাধান হয়ে যাবে, কেমন হয় করলে? এটা সত্যি কথা বলি ম্যাডাম, আপনি আমার হতাশ করলেন, ভীষণভাবে হতাশ করলেন। কেন? আমি আপনার একজন আধুনিক দৃষ্টি সম্পন্ন মহিলা মনে করছিলাম, আপনি এসব জিনের আসর ফাসরে বিশ্বাস করেন, এগুলো ভতাবাজি আপনি জানেন না, পত্রপত্রিকা এগুলো নিয়ে প্রায় লেখা হয়, খবর লা ছাপা হয়, আপনি দেখেন না, আপনি এগুলো কি বলতেছেন? আচ্ছা একবার করেই দেখি না, যদি কিছু হয়। ঠিক আছে, আপনি করতে চাইলে করতে পারেন, আর আমি তো আপনার কাছে দায়বদ্ধ আপনার সাহায্য করতে, আপনার কোনো বিপদ টিপদ হইলে আমার ফোন টোন করেন, আর আমি চেষ্টা করব
সবচেয়ে ভালো হয় আপনার যখন ওই ঘটনাটা ঘটবে যদি আমার ওইখানে উপস্থিত থাকার অনুমতি দেন তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ অবশ্যই থাকবেন, আপনি তো আমার সমস্ত কাজে সহযোগিতা করছেন না? তাহলে তো ঠিক আছে, আমি থাকবো, আমি আপনার উপস্থিত আসি। এই তুমি এইখানে কেন আওয়াজ করতেছো, কেটে যাও। এই কি ব্যাপার? ম্যাডাম আমার বাবা অসুস্থ, কি আরাম থেকে খবর আসছে, বাবার দেখবার জ্বালাবো ম্যাডাম, আমি একদিনে যাবো আর একদিনে আসবো ম্যাডাম। আসতে পারবো তো দুদিনে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে যাও। ম্যাডাম আমার জন্য দোয়া করেন ম্যাডাম। খালি আওয়াজ ম্যাডাম, এটা আপনি কি করলেন? চলে আসবে ম্যাডাম, আপনি কাজের লোকদের সাইকোলজি বোঝেন না। আজকে তো বাবার অসুস্থ বললো এবং ছুটি পাই গেল, এরপরে ফুপু অসুস্থ বলবে, তারপরে মা অসুস্থ বলবে, তারপরে বোন অসুস্থ বলবে, এবার অসুস্থতার বাচ্চা দিবে। অসুস্থ হয়েছে বাবা ফিরেই তো আসবে না? বাবা অসুস্থ হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি উঠি ম্যাডাম, আপনার কোনো সমস্যা হলে তো বলছি আপনারে, আমার ফোন দিয়েন, ভালো থাকেন। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সমস্যা সমাধানের জন্য আমার খালা চলে আসছে। বসেন আমার খালা। ম্যাডাম খালা বসেন, খালা আমার খালা ম্যাডাম সব জান, সব জান, সব জান, আপনার মুখ দেখলে সব কিছু কয়ে দিতে পারবেন। কুমকুম মা তুমি কেমন আছো? আমার নাম যে কুমকুম আপনি জানলেন কেমনে? ম্যাডাম আপনারে কইছি না, হে আপনার মুখ দেখে সবকিছু কয়ে দিতে পারবেন। এই মনে করেন আপনি সকালে কি খাইছেন, দুপুরে কি খাইছেন, রাতে কি খাইবেন, আপনার ফ্রিজে কি আছে, আপনার আলমারিতে কি আছে, সবকিছু আমার সমাধান হবে তো সমস্যা? সব পারবো, সব পারবো। কুমকুম মা কয়দিন আগে তোমার স্বামী তোমার সাথে ঝগড়া করছে? জি 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 জি। ঝগড়া কইরা বাড়ি ছেড়ে চলে গেছে? জি। সেটা নিয়ে তুমি খুব সমস্যায় আছো? জি। তোমার সমস্যার সমাধান করার জন্য উনি আমারে পাঠাইছে। আমাকে কি করতে হবে? তোমার ফ্রিজে তো কাঁচা দুধ আছে। এই ফুলবানি কাঁচা দুধ আছে না ফ্রিজে? আছে আছে আছে। জি আছে কাঁচা দুধ। একটা পরিষ্কার বাটিতে আমারে তুমি কাঁচা দুধ দিতে বলো, আর একটা কামরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার দাও। ফুলবানু তুমি তাড়াতাড়ি কি ঘরটা পরিষ্কার করো, জলদি একদম সাফ সুতরো, আর কাঁচা দুধ বাটির মধ্যে রেডি করো তাড়াতাড়ি। জি 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 যাও ফুলবানু মা, জলদি যাও। আমার দেশে অনেক রোগী, আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে। আমার সমস্যার সমাধান হয়ে যাবে তো? তুমি কোনো চিন্তা করো না মা। আমি যখন আইসা পড়ছি তার ইশারায় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমার সমস্যার সমাধান না করে এখান থেকে যাব। সকালে এসে দেখবি বাড়িটা।
আসসালামু ম্যাডাম। আমার তো সর্বনাশ হয়ে গেছে, ওরা তো সবকিছু নিয়ে পালিয়ে গেছে। কারা চুরি করে নিয়ে গেছে? আমার কাজের মেয়ে আর খালা। ম্যাডাম আপনি বেয়াদবি নিয়েন না, আপনার ওই কাজের মেয়েটা নিয়ে আমার প্রথম থেকেই অবজেকশন ছিল। আমি বলছিলাম ও একটা ফাজিল মেয়ে, আমি বলছিলাম ও একটা ভেজাইলা মেয়ে, আপনি আমার কথা শুনেন নাই। আর এইসব জিনের আসর ফাসরে আমি বিশ্বাস করি না, আমি প্রথমেই আপনাকে মানা করছিলাম, আপনি আমার কথা শুনেন নাই। কালকে আমি যখন থাকতে চাইলাম ওই মহিলা যখন আমারে উঠাই দিল তখনও কিন্তু আপনি আগে আসেন নাই, আপনি কিন্তু একটু জোর করলে আমি থাকতে পারতাম। আরে আমি এখন কি করব? অপেক্ষা করেন, আমি আসতেছি, অতীতে যেরকম আসছি এখনো আসব, আসতেছি একটু পরেই। আপনি জলদি আসেন, জলদি আসেন আপনি। আচ্ছা শুনেন, এখন আমরা বিদায় করি। বিদায় মানে? আমার কাম শেষ, আমার বিদায় করেন। কন্ট্রাক্টের টাকাটা কন্ট্রাক্ট 500 টাকা। কিসের 500 টাকা? 500 টাকা তো শুধু জিন ওঠানোর কথা ছিল, চুরি করার তো কথা ছিল না। এই যে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক চুরি যখন করেই ফেলাইছি, এখন এই জিনিসপত্রের অর্ধেক বাঘ আমার দেওয়ানি লাগবে। আর তাছাড়া এই মেয়ে তো অনেক বড় লোক, আমি ভাবছিলাম এই সাকরানি এই বেটাটাকে না। আয় মুখ সামনে কথা বলেন, বেটা বেটা করতেছেন কেন? এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড, এটা আমার দেবর। আর আপনি কি ভাগ দিবেন মানে কি কি বলতে চাচ্ছেন? অর্ধেক করে হবে মানে কি বলতে চাচ্ছেন আপনি? অত কত আর আমার দরকার নেই, আমার টাকা পয়সা দিয়ে একদম চলে যাই। আরে কিসের ভাগ? তুমি আর আমি দুজনে মিলে চুরি করলাম না, তাহলে এখন সমান সমান ভাগ হইব। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না, একদম চুপ। এই ঘরে আমরা তিনটা লোক আছি, একদম দরজা আটকে একদম গলা দিবে, একদম মারা ফেলবো, একদম একদম গলা দিবে মাইরা, তারপরে বস্তার মধ্যে ভইরা রিকশায় নিয়ে আমি ওই লেকে ফালা দিয়ে আসবো। মানে আমি এখানে বাইরে থেকে দেখলাম যে মূল ফটকের দরজা খোলা, দারোয়ান নেই, তারপরে ভিতরের রুমের দরজা খোলা, ভাবলাম কি কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখি। আমার অনেক বড় সমস্যা হয়ে গেছে, আমার কাজের মেয়েটা সব কিছু নিয়ে চুরি করে পালিয়ে গেছে। আপনার পাশে কাজের মেয়ে ছিল কখন? দারোয়ানটা একটা কাজের মেয়ে এনে দিয়েছিল। ও আচ্ছা, তো যখন চুরি হয়েছে তখন দারোয়ান কোথায় ছিল? দারোয়ান তো দেশে গেছে। আপনি বিশ্বাস করলেন দারোয়ান দেশে গেছে? মোটেও দারোয়ান দেশে যায়নি, সে ঢাকাতেই আছে, এবং ওই কাজের বেটের সাথে তার সাজুজ্য আছে, এবং ওই কালো লোকটার সাথেও সাজুজ্য আছে। ওরা ওদের একটা চক্র ম্যাডাম। কি আবল তাবল বলছেন, ওই লোকটা তো এক্ষুনি আসবে। না না না, ও লোক কখনোই এই বাসের জীবনেও সে আসবে না। আপনি জানেন না, আপনি তো আমার চাকরিটা খেয়ে ফেলেছেন, এবং স্যার আমাকে তখনই বলেছে যে দেখো তুমি এই বাসাটা দেখাশোনা করো, ফলো করো কে আসে কে যায়। এবং ওই কালো লোকটাকে আমি ফলো করতে 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 এক পর্যায়ে গিয়ে আমি তার বাসা চিনে এসেছি, এবং এখনই আপনি চলেন, দেখবেন যে ওই বাসাতে আমি কালো লোকটাকে পাবো, দারোয়ানটাকে পাবো, কাজে বেটিটাকে পাবো, এবং আমার বিশ্বাস যে এই চুরি ওরাই করেছে। আপনি কি ওদের বাসা চিনেন? জি আমি আমি চিনি, আমি খুঁজে খুঁজে পেয়েছি বাসা। চলেন তো আগে থানায় যাই, থানায় গিয়ে পুলিশের সাথে নিয়ে যাই। চলেন যাই। আসেন আসেন স্যার। এই এই উনি হলেন, এটা মূল হোতা, এই যে ষড়যন্ত্রকারী চুরি যায় এই যে সব উনি হলেন মূল কাজ। নিজের ভাইয়ের মতো মনে করেছিলাম, আপনি এত অবিশ্বাসের মতো কাজ করলেন। আপনি বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই আপা, আমার ইন্টেনশনও খারাপ ছিল না, আমরা প্রফেশনালি কেউ খারাপ লোক না। প্রথম যখন আপনার বাসায় গেছিলাম তখনও আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না, একে আমি নিয়ে গেছিলাম ঠিকই, তারপরে এ বুদ্ধি করে আমার স্ত্রীকে নিয়ে গেছে, তারপরে এরা এই জিনিসটা করছে। আপনার সমস্ত সম্পদ আমরা এখনই ফিরিয়ে দিচ্ছি তুমি কি বলবো আমি সব জানি। শোনো, তুমি ওই যে আমার গ্রামের রিফাত চাচা, তার চাকরিটা তুমি নট করে দিলা, তারপরে এই লোকদেরকে তুমি ঢোকালা, বুঝছো? আমি তো জানি ওরা কে, কি করবে। আমি তো গ্রামে চলে আসছি, আর কি করছিলাম জানো? আমি রিফাত চাচাকে বলে আসছিলাম যে চাচা আপনি আশেপাশে থাকবেন, আপনি খোঁজ নেবেন, আমাকে জানাবেন।
রিফাত চাচা আমাকে জানাইছে, দেখছো উনাকে রেখে আসাতে কি হয়েছে? আর শোনো শোনো শোনো, তোমার একটা, আচ্ছা তোমার কথা বলতে হবে না, আমার কথা শোনো। তুমি একটা কাজ করবা, তুমি এখন থেকে আমাকে আর সন্দেহ করবা না। আরে আমরা বিয়ে করছি না, তুমি তো আমার বউ, আমরা একসাথে সংসার করছি, তোমাকে আমি সন্দেহ করব কেন? আমরা একসাথে থাকবো, শান্তিতে থাকবো। হ্যাঁ হ্যাঁ রাখি রাখি, হ্যাঁ আসছি আমি, আচ্ছা।